আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন যে বারোই মে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য সুরাইয়া তারকা এটা নাকি এই সুরাইয়া তারকার প্রকাশ ঘটবে এবং সেখানে এই করোনা পৃথিবী থেকে বিদায় নেবে এই ধরনের একটি বক্তব্য এই সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে এবং অনেকেই এ সম্পর্কে জানতে চাচ্ছেন আমি এ সম্পর্কে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাব ইসলামের মূল বিষয়গুলো অতি স্পষ্ট আমার মনে হয় আল্লামা তাকি উসমানী সাহেব তিনি এটাকেই তার নিজের চিন্তাধারা থেকে হাদিস রিচার্জ করে এই বিষয়টা তিনি উপস্থিত করেছেন এই যে সুরাইয়া তারকার আবির্ভাব হওয়া এটা কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে এবং এই হাদিসের বর্ণাকারী সবাই কিন্তু নির্ভরযোগ্য এবং এ সম্পর্কে একটি দুটো নয় প্রায় ঊনসত্তরটি হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে এই সুরাইয়া তারকার কথা সম্পর্কে বলা আছে এই বিষয়টা ঠিক এরকমই যে নবিকারিম সাল্লা সাল্লামের সময়কালে যখন খেজুরে ফল আসত এবং এই খেজুর বিক্রি করার সময় আসতো তখন সাধারণত ক্রেতা বিক্রেতা আপনারা সকলেই জানেন আমাদের দেশেও এরকম আছে যে যারা গৃহস্থ যারা নিজেরা আবাদ করেন যারা কৃষক তাদের কাছে কিন্তু যারা পাইকার যারা এই কেনা কাটা করেন তারা কিন্তু সেখানে যান তো সাধারণত দেখা যায় যে এই ফল পাকড়াগুলো যখন পাকার সময় চলে আসে নবী করিম সাল্লাহ তিনি নিষেধ করেছেন নাহা রসুল্লাহ সাল্লাই আন বাই ইটস এম আর হাত্তা ইয়াজহুয়া নবী সাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত ফল পরিপক্ক হবে না তার আগে তোমরা কিন্তু বিক্রি করো না কারণ অনেক সময় এমন আসতে পারে যে বিপদাপদ আসলে পরে ঝড় যদি হয় তাহলে ঝড়ের মধ্যে সেই ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে আমরা অনেক সময় তো দেখি যে এমন বৃষ্টি হয়েছে যে ফসল আর বলতে গেলেই কিছু নেই আমাদের মধ্যে এমনটাও আছে অনেকেই যে আমরা পুকুর বিক্রি করি তো পুকুরের মধ্যে মাছ কতটুকু আছে যিনি কেনেন তিনিও দেখেন না আর যিনি বেচেন তিনিও দেখেন না তাহলে একটা এটাকে বলে আরবিতে বাইয়ে মজহুল তার মানে একটা অস্পষ্ট বিক্রয় এই অস্পষ্ট বিক্রয় এটা ইসলামে জায়েজ নেয় প্রত্যেকেই জানতে হবে আমি কী কিনতেছি এটাও তাকে দেখতে হবে এবং কি বিক্রি করছে এটাও কিন্তু দেখতে হবে যদি অতটুকু দেখা সাক্ষাৎ না হয় তাহলে কিন্তু ওই বিক্রি হবে না ইভেন একজন অন্ধ ব্যক্তিও যদি কখনো জমি কেনাকাটা করে তাহলে সেখানেও ফতোয়ারকে তবে বলা হয়েছে যে তাকে যে জমিনটা কেনা হচ্ছে সেখানে তাকে নিতে হবে এবং তাকে বলতে হবে যে আপনি এখন এই জমিনের উপরে দাঁড়ানো আছেন এই জমিনটা আপনাকে দেওয়া হচ্ছে আপনি এটা কিনছেন বা আপনি ক্রয় করছেন ইত্যাদি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নবী কারিমস্লামের বাণী আছে তিনি সাধারণ কৃষকদেরকে বলতেন যারা খেজুর গাছের মালিক খেজুরের বাগানের মালিক যারা তাদেরকে তিনি বলতেন যে তোমরা তোমাদের এই ফসলগুলো যতক্ষণ পর্যন্ত অর্থাৎ খেজুর যতক্ষণ পর্যন্ত পরিপক্ক হবে না আর দানাগুলো যতক্ষণ পর্যন্ত সাদা হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো বিক্রয় করবে না আর নবী করিমস্লাম বলতেন যে এই তোমরা আরেকটু দেরি করে এই মালগুলো বিক্রি করো এখন বর্তমান আবহাওয়া খুব ভালো যাচ্ছে না তো যতক্ষণ পর্যন্ত সুরাইয়া তারকা উদিত হবে না এবং এই সুরাইয়া তারকা উদিত হলে তোমরা দেখবে যে ফলের উপরে এবং মানুষের উপরে যত ধরনের বিপদ আছে সেই বিপদগুলো সরে যাবে আমি আপনাদের কাছে হাদিস থেকে তর্জমা করে শোনাই তাহলে আপনারা এই কথার কতটুকু বাস্তবতা এটা আপনি বুঝতে পারবেন এরপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব যে আসলে করুণার সাথে এটার কতটুকু সম্পর্ক হাজরত আবু হুরাইরা রী আল্লাহ হাদিস রয়েছে আন আবি হুরেরত রী আল্লাহ আনিনামু কল মাান্তুফিয়াতিম সাল্লামের থেকে হজরত আবু হুরায়রা রদ্দী আল্লাহতুল বর্ণনা করছেন যে সকাল বেলায় সুরাইয়া তারকা এর নাজাম বলতে গেলে হাজরত আবদুল্লাহ উম্লাহকে জিজ্ঞেস করা হয়েছে যে তারকাটি উদয় হবে যার কারণে এই বিপদ আপদ কেটে যাবে সে তারকাটার নাম কি উনি বলছেন সুরাইয়া সেটা হচ্ছে সুরাইয়া তারকা তাই নবিকারিমস ইসলাম বলছেন কোনো সম্প্রদায়ের উপরে যদি কখনো কোনো বিপদ আসে আহাত শব্দের অর্থ হচ্ছে দৈহিক কোনো ক্ষুদ তার মানে দেহের কোনো রোগ এখানে আমরা মনে করতে পারি বালা মুসিবত বা এই ধরনের কোনো আপদ বিপদ যেগুলো সাধারণত লেগে থাকে তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে সুরাইয়া তারকা যখন উদিত হয় ইল্লা রুফিয়াদ আনহম ওই তারকাটা উদিত হলে তখন এই বিপদ আপদটা কিন্তু কেটে যায় তখন থাকে না নবী করিম এই বিপদটা কেটে যাওয়ার পরে সুরাইয়া তারকা উদিত হলে পরে তিনি ক্রেতাদেরকে বলছেন যে তোমরা মাল কিনবে আর যারা বাগানের মালিক খেজুরের তাদেরকে বলছেন তোমরা তোমাদের ফল বিক্রি করবে তাহলে তোমরা লাভ পাবে আসুন আমরা অন্য আরেকটি হাদিসের মধ্যে যাই আন্না রসুল্লাহ সাল্লাই নাহা আনবাই হাত ই নবী কারিমস্লাম বল নিষেধ করে দিয়েছেন যে তোমরা তোমাদের ফল পাকড়াগুলো বিক্রি করো না যতক্ষণ পর্যন্ত বিপদটা না যায় তো হযরতে ইবনুস সরাকা তিনি আবদুল্লাহ ইবনি উমরকে জিজ্ঞেস করেছেন যে এটা কী জিনিস যে কখন বিপদে বিপদটা যাবে কখন তখন তিনি বলেছেন যে কলা তুলো ও সুরাইয়া তার মানে সুরাইয়া সুরাইয়া হচ্ছে ধ্রুবতারা ষাট তারকা একসাথে যেটা উদিত হয় তার অভ্যন্তরে লুকিয়ে থাকে যে তারকাটা এই তারকাটার নাম হলো সুরাইয়া এটাকে কৃত্তিকা বলা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাদিসের মধ্যে সুরাইয়া তারকার উদয় যদি ঘটে তাহলে কিন্তু বিপদ আপদ কেটে যায় এটা হাদিসের মধ্যে ইঙ্গিত আছে ঠিক অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে পরিষ্কার করে না বিক্রেম সাহেব বলেছেন এ জা তলান জা সাবাহিন এর ফাহাতিল আহাত যখন সকালবেলায় অর্থাৎ ফজরের সময় এই তারকাটা উদিত হবে তখন তোমাদের বিপদগুলো চলে যাবে এটি মুসনাদে আহমদেবনা হাম্বলের দ্বিতীয় খণ্ড তিনশো একচল্লিশ পৃষ্ঠা এবং হাদিস নম্বর আট হাজার চারশো ছিয়াত্তর এখানে বর্ণনা করা হয়েছে অপর দিক থেকে হজরতে আবু হুরায় আল্লাহ আল্লাহতাল একটা হাদিস এসছে আনী হুরারত রাদদ্দ্দ্দী আল্লাহ আনিল নব্বী ইসলাম আল্লা কল ইজার তাফা নাজমো আহাত আহাত আনকুল্লে বেলা দিন যখন সুরাইয়া তারকাটা উদিত হবে সকালবেলায় মানে ফজরের সময় তখন কিন্তু প্রতিটি শহর থেকে বিপদাপদ সব কেটে যাবে বিপদ থাকবে না এটা তাবরানি হাদিস গ্রন্থ তাবরানি শরীফের প্রথম খণ্ড একাশি পৃষ্ঠা একশো চার নম্বর হাদিস এখানে আমরা কিন্তু পরিষ্কার করি বুঝতে পারলাম যে এর তাফা মানে রুফে আতিল আহাত মিনকুল্লে বেলা দিন মিনকুল্লে বেলা দিন পৃথিবীর যত শহর আছে পৃথিবীর যত জায়গা আছে সমস্ত দেশ অঞ্চল থেকে এই বিপদগুলো সরে যাবে আমরা এই হাদিসের থেকে এই হাদিসগুলো ঠিক এই ধরনের অসংখ্য হাদিস এসছে এর থেকেই আমরা আশা করতে পারি আমাদের মধ্যে যারা তারকা বেদ যারা নজুমি তারা একটা হিসাব নিকাশ করেছেন যে বারোই মেয়ের এই ফজরের এই সময়টাতে ফজরের সময় এই সুরেয়া তারকার উদয়ন করবে। তো যদি এটা ঘটে তাহলে তালা যদি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন এই করোনা ভাইরাস সহ আরও যত ধরনের মুক্তি আছে যা রোগ আছে যেমন ডেঙ্গু এই সেই সবগুলো থেকে আল্লাহ যদি আমাদের গোটা বিশ্বকে মুক্তির ব্যবস্থা করে দেন এটা অনেক ভালো আর যদি বিষয়টা এমন হয় যে এটা হচ্ছে নবী করিমসলাম এটা সেই মদিনার আবহাওয়াকে কেন্দ্র করে তিনি বলেছেন কারণ মদিনার এক সময় তো আবহাওয়া ছিল সেখানে জন্ডিস রোগ ছিল নবী করিমস্লাম দোয়া করে জন্ডিস রোগকে সেই এলাকা থেকে দূরে সরাই দেওয়ার ব্যবস্থা করেছেন ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লিয় সাল্লামের এই বাণী যেটা সেটা হলো যে মদিনার একটা আবহাওয়া এখনও আমাদের দেশেও কিন্তু কিছু আবহাওয়া এমন আছে যেমন আমাদের চৈত্র মাসের পরে আমাদের কালবৈশাখী আসে আমরা কিন্তু আমাদের কখন ধান আমরা বুনবো কখন আমরা বপন করব আমরা মাঠ কখন চাষ করব। এগুলো কোন সময় বৃষ্টি হবে কোন সময় হয় না এগুলো কিন্তু আমাদের যেমন জানা আছে ঠিক ওই সময়কালে এই ধরনের এই বালা বালামসিবত কোন সময় আসে এবং ফল এই সময়কালে সাধারণত ক্ষতির শিকার হয়ে যায় সুরাইয়া তারকাটা উদিত হয়ে গেলে পরে তখন ফসলগুলো নিরাপদ হয়ে যায় এবং ওই মুহূর্তে যারা বাগানের খেজুর বিক্রেতা যারা এই ধরনের শস্য বিক্রেতা তারা আর ক্ষতিগ্রস্ত হয় না এবং যারা ক্রেতা এরা যদি কিনে ফেলে তারাও ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু এই সুরাইয়া তারকার আগে যদি কেউ ক্রয় বিক্রয় করে তাহলে সেই ক্রয় বিক্রয়ের যে সামগ্রীগুলো তাদের সে মালামালগুলো এগুলো কিন্তু ক্ষতি হওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এটা ওই এলাকার আবহাওয়ার সাথে হয় তাহলে তো বেশ সেখানকার সাথে সম্পৃক্ত কিন্তু হজরত আবু হুরাই রিয়াল্লাহ হাদিসের মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম যে রুফিয়াতিল আহাত আনকুল্যে বেলদেন। তার মানে সারা পৃথিবীর প্রত্যেকটা শহর যেখানে যেখানে আছে সুরাইয়া তারকা যদি উদিত হয় তাহলে সব জায়গা থেকে যত ধরনের এই ধরনের বিপদগুলো সব কিন্তু উঠে যাবে তাহলে আমরা আশা করতে পারি যে রব্বুল আলমীন যেন আমাদেরকে ঠিক এই সুরাইয়া তারকার উদয়নের মাধ্যমে আল্লাহ যেন তার পক্ষ থেকে আমাদেরকে বিপদাপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আর যদি কোনো কারণে এর পরেও থেকে যায় তাহলে আমরা বলবো যে এটা মদিনা শরীফের আবহাওয়ার সাথেই এই হাদিসখানা সম্পৃক্ত এই হাদিসকে নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ নাই হ্যাঁ তবে এমনটা হতে পারে যে আমরা তো নানা ধরনের অপরাধ করেছি এই অপরাধ আল্লাহর কাছে ক্ষমা পাওয়ারও তো একটা সময়ের দরকার একটা মানুষ যখন জেলে যায় তখন কিন্তু যেই দিনে যায় সেদিনে মুক্তি পায় না তার কিন্তু মুক্তি পাইতে সময় লাগে তো কাজী আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এই বিপদটি এটা যেন সারা বিশ্ব থেকে তাড়াতাড়ি কেটে যায় আমরা আল্লাহর কাছে দোয়া করছি নবী করিমস্লামের এই হাদিসের আলোকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি